নমস্কার বন্ধুরা, গল্পের ছলের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে মানুষটিকে নিয়ে কথা বলবো, সেই মানুষটির নাম আজকের প্রজন্মের ছেলেমেয়েরা মনে হয় শুনিনি। তিনি ছিলেন বাঙালি জিনিয়াস। আমরা বাঙালি জিনিয়াস বলতে সামান্য কয়েকজন মনীষীদের নাম জানি, অথচ আমাদের বাংলায় জিনিয়াসের অভাব ছিল না। ইনি হলেন বাঙালি ডাক্তার ও বিজ্ঞানী ইন্দুমাধব মল্লিক। নামটা শোনা লাগছে না, বুঝতেই পারছি। যদি বলি ইনি বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিকের দাদু, একটু বাড়লো তো ইন্টারেস্ট। হ্যাঁ, তার সম্পর্কে যদি বলি আরও ইন্টারেস্ট বাড়বে। তবে বন্ধুরা, চলো শুনে নিই এই মানুষটির কীর্তিকলাপ। প্রথমেই বলি, বিজ্ঞানী ইন্দুমাধব মল্লিক যে আবিষ্কারের জন্য বিখ্যাত তা হলো ইকমিক কুকার। পুরীর জগন্নাথ দেবের রান্নাঘর দেখেই এই আইডিয়া তার মাথায় আসে। জ্বলন্ত উনুনে প্রথমে বড় একটি হাঁড়ি, তার উপর ক্রমশ ছোট থেকে আরো ছোট, এইভাবে পরপর ছটা হাঁড়ি বসানো। প্রতিটি হাঁড়িতেই খাবার রয়েছে, এভাবে শত শত লোকের জন্য ভোগ রান্না হচ্ছে। শুরু হলো তার ভাবনা চিন্তা। কয়েক মাসের পরিশ্রমে 1910 সালে তৈরি হলো ইকমিক কুকার। হাইজেনিকের ইক আর ইকোনমিকের মিক, তার সাথে কুকার, সব মিলিয়ে ইকমিক কুকার, আজকের প্রেশার কুকারের পূর্বসূরি। এতে থাকতো একটা বড় সিলিন্ডার, তার মধ্যে টিফিন ক্যারিয়ার, যাতে থাকতো একাধিক বাটি, এবং প্রত্যেক বাটিতে ভাত ডাল আনাজ আলাদা করে রাখা থাকতো। অল্প জল দিয়ে সিলিন্ডারটিকে আগুনের উপর বসানো হতো। আগুনে জলের বাষ্পে সব খাবার রান্না হয়ে যেত। এতে জ্বালানি সাশ্রয় হয়, পরিশ্রম বাঁচে আর খাদ্য গুণও বজায় থাকে। তবে বলা বাহুল্য, ইন্দুমাধব মল্লিক শুধুমাত্র ইকমিক কুকারের আবিষ্কর্তা ছিলেন তা না, চিকিৎসক, আইনজ্ঞ, দেশপ্রেমিক, সুলেখক, সমাজসেবক, আরও অনেক কিছু। এই প্রতিভাবান জিনিয়াসের জন্ম হয় 4 ডিসেম্বর 1869 সালে হুগলি জেলার গুপ্তিপাড়ায়। ছোটবেলা থেকে তিনি পড়ার বইয়ের বাইরেও অনেক বিষয়ে বই পড়তে ভালোবাসতেন। আমি যদি এখন তার পড়াশোনা আর ডিগ্রি নিয়ে কথা বলতে শুরু করি, তবে আমাদের এই ভিডিও লেন্থ অনেক বেড়ে যাবে আর তোমরাও ইন্টারেস্ট হারিয়ে ফেলতে পারো। তাই যে লিস্টটা বলা বাহুল্য তা হলো, প্রথমে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন পাশ করেন, তারপর একে একে পদার্থবিদ্যা, চিকিৎসাশাস্ত্র, আইন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, এই সব কটা বিষয়ে ডিগ্রি অর্জন করেন। বিনা পারিশ্রমিকে বঙ্গবাসী কলেজে পড়াতেন তিনি, সাথে এমডি করলেন ইন্দুমাধব। তার একটা ছোট ল্যাবরেটরি ছিল এবং সেখানেই তিনি রোগীদের রক্ত পরীক্ষা করতেন, চেষ্টা করতেন কিভাবে তাদের সুস্থ করে তোলা যায়। তিনি জানতেন এদেশের মানুষের অপুষ্টির মূল কারণ হল আর্থিক দৈন্যতা। প্রতিভাবান, মানবদরদী আর অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ ছিলেন তিনি। শিক্ষকতা করার সময় তিনি চীনে যাওয়ার কথা ভাবেন। আর পাঁচটা রক্ষণশীল পরিবারের মতোই অনেক বাধা পান এবং তা সত্ত্বেও চীন যাত্রা করেন এবং ফিরে এসে লেখেন চীন ভ্রমণ নামের একটি বই। তার ইউরোপ ভ্রমণের অভিজ্ঞতা লেখা আছে বিলাত ভ্রমণ বইটিতে। পড়লে বোঝা যায় বিদেশ গিয়েও স্বদেশের মাটিকে তিনি ভোলেননি। 46 বছর বয়সে তিনি ইঞ্জিনিয়ারিং পড়তে চেয়েছিলেন, কিন্তু মাত্র 47 বছর বয়সে 1917 সালে 8ই মে তিনি পৃথিবীর মায়া কাটিয়ে চলে যান। এইবার আসি ইকমিক কুকারের আবিষ্কারের কিছু কথা নিয়ে। কেউ বলেন পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ঘটনা, আবার কেউ বলেন চীনে বেড়াতে গিয়ে সেখানকার ফুটপাতের হরেক বাটি সাজিয়ে খাবার তৈরি দেখেই ইন্দুমাধবের মাথায় আসে এই আইডিয়া। কিন্তু তার পৌত্র অভিনেতা রঞ্জিত মল্লিক জানিয়েছেন, আমরা তো ছোটবেলায় পুরীর মন্দিরের ঘটনাই শুনেছিলাম। হ্যাঁ, সে যুগে বাঙালি চীনে বিশেষ বেড়াতে যেত না, উনি গিয়েছিলেন এবং চীন ভ্রমণ নামে একটি বইও লিখেছিলেন। মনে হয় সেখান থেকেই ওই মিথটা ছড়িয়েছে। ইদানিং কোয়েল মল্লিকও ইন্দুমাধব সম্বন্ধে একটি টুইট করেন। আজ বিভিন্ন নামি দামি প্রেশার কুকারের সিটির ধোঁয়ায় হয়তো মিলিয়ে গেছে ইকমিক কুকার আর তার আবিষ্কর্তার নাম। আজও বাংলা ছাড়া ভারতবর্ষের বিভিন্ন কোণের অনেক পুরনো বাড়িতে পাওয়া যেতে পারে সেই পুরনো যন্ত্রটি। তাই তো বলা হয় জিনিয়াস এবং তাদের কাজ কখনো সময়ের ফাঁকে মিলিয়ে যায় না। যাই হোক, ডক্টর ইন্দুমাধব মল্লিককে শ্রদ্ধা জানিয়ে আজ আমরা আমাদের ভিডিওটি শেষ করছি। আমাদের আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আবারও দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।